नमस्कार बंधुरा, आज आमी आपनादेर तैरी करे देखाबो बाँधाकपिर बड़ा। रेसिपिटा तैरी करार जोन्नो प्रथमेई निये नियेछि 2 कप परिमाणे बाँधाकपि कुचि। बाँधाकपिके जल दिए धुए परिष्कार करे नेयार पर देखुन एइभाबे छोटो छोटो टुकरो करे केटे नियेछि। खुबी पतला माने सरु लम्बा करे केटेछि। एते दिए देब परिमाण मतन लवण। लवण देवार पर একটু ভালো করে হাতে করে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি যাতে বাঁধাকপি থেকে জল বেরিয়ে যায়। ভালো করে মিক্সড করে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের 1/3 ভাগ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জোয়ান। এটা অবশ্যই ব্যবহার করবেন, এতে টেস্ট খুব ভালো হবে। 3/4 কাঁচা লঙ্কা কুচি, 1 ছোট সাইজের টমেটো কুচি, 1/2 চা চামচ গ্রেট করা আদা। আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারে। দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। আপনারা এখানে চালের গুঁড়ি বা ময়দাও 1 টেবিল চামচ মতন ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ি ব্যবহার করলে আরও মুচমুচে হবে, তবে আমি আর ব্যবহার করলাম না। এইবারে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বাঁধাকপি থেকে এমনি জল বেরোয়, তাছাড়া আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তাই যে এক্সট্রা জলটা বেরিয়েছে তাতেই খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। তবে যদি আপনাদের এই সময় মনে হয় একটু পাতলা মনে হচ্ছে, তাহলে আপনারা আরও বেসন অ্যাড করতে পারেন, এটা আপনারা নিজেরা বুঝে নেবেন। এখানে জল ব্যবহার করার কোনোই দরকার নেই। দেখুন, হাতে করে নিলে এইভাবে একটু আঠালো ভাব এসেছে, ঠিক এই রকমই দরকার। এতেই বুঝতে হবে যে খুব ভালো করে আমার এখানে মিক্সড করা হয়ে গেছে। এইবারে গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল ভালো মতন গরম হয়ে গেলে উপকরণ থেকে কিছুটা অংশ নিয়ে তেলেতে দিয়ে দিচ্ছি। দেখুন, ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি বড়াগুলিকে দেওয়ার পর হাতে করে মানে আঙুলে করে একটু চেপে চেপে দিচ্ছি। এইভাবে আপনারাও তৈরি করবেন, তাহলে খুব কম তেলে ভাজা হয়ে যাবে। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে বড়াগুলিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। এখানে আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। দেখুন, বড়াগুলিতে হালকা ব্রাউন কালার আসতে শুরু করেছে। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডকেই বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলি আপনারা ডাল ভাতের সাথেও সার্ভ করতে পারেন, বা সন্ধ্যাবেলা চা কফি বা সসের সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। এখন তো প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়, তাই বাড়িতে হঠাৎ গেস্ট চলে এলে ঝটপট এই বাঁধাকপির বড়া আপনারা বানিয়ে দিতে পারবেন। তৈরি করতে এমন বেশি সময়ও লাগে না, আর খেতেও দারুণ লাগে। দেখুন, দুটো সাইডে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এইবারে তেল ঝারিয়ে আমি তুলে নেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, নিরামিষ বাঁধাকপি বড়া। এটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।